ব্রাজিলের নতুন ভাইরাস। সম্প্রতি ব্রাজিলের বিজ্ঞানীরা নতুন এক ধরনের ভাইরাস আবিষ্কার করেন। এটি সম্পূর্ণ অস্বীকৃত জিন থেকে সৃষ্টি, যার 90% বিজ্ঞানীদের অজানা। আজ পর্যন্ত যেসব গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে তাতে এই ভাইরাস বিষয়ে কিছু বলা নেই। বিজ্ঞানীরা নতুন প্রজাতির এই ভাইরাসটির নাম দিয়েছেন ইউরোভাইরাস বা ইয়ারা ভাইরাস। ব্রাজিলের উপকথা দেবতার নাম অনুসারে এ নামকরণ করা হয়। ব্রাজিলের বেলো হেরিজন্তে শহরে নামপুলোহা লেক থেকে নতুন প্রজাতির এই ভাইরাস আবিষ্কার করেন বিজ্ঞানীরা। সম্প্রতি বছরে বিভিন্ন প্রজাতির ভাইরাস আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এর মধ্যে একটি প্রজাতির নাম দেওয়া হয়েছে জায়ান্ট ভাইরাস, তবে মানবদের ধ্বংসাত্মক কাজের জন্য নয়, অপেক্ষাকৃত বড় প্রোটিন সেলের কারণে এর নাম দিয়েছেন বিজ্ঞানীরা। এই জায়ান্ট ভাইরাসের জিনোম জেনেটিক বৈশিষ্ট্যের বিনাশ বা নকশা জটিল প্রকৃতির। তাদের জেনেটিক বৈশিষ্ট্য বিজ্ঞানীদের ধারণার বাইরে বা সাধারণ ভাইরাসের মতন নয়। বিজ্ঞানীরা আরও বলেন, নিজস্ব ডিএনএ পুনর্গঠন বা নকল করতে সক্ষম এই ভাইরাস, তবে নতুন আবিষ্কৃত ইউরোভাইরাস জায়ান্ট ভাইরাস থেকে ভিন্ন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আশা করি আপন গল্প ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ওপেন করে রাখুন।